যেমন আজ ওনারা নেতামন্ত্রীরা জেলে যাচ্ছেন ওনার মহামন্ত্রীকে ডাকছে দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে চাকরি দিতে পারছে না ধর্ণা চলছে এর থেকে মানুষের দৃষ্টি ফেরবার জন্য চারদিকে বোমা বিস্ফোরণ করা হচ্ছে এটা একটা চক্রান্ত পুলিশ জানে পার্টির লোকেরা জানে পার্টির লোকেরা ইনভলভ বোমার আওয়াজ করে ভয় দেখিয়ে লোককে বিভ্রান্ত করা হচ্ছে আপনাদেরকেও বিভ্রান্ত করা হচ্ছে মিডিয়ার মুখকে ওদিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু বলেছেন সৌগত রায় তো খুব বড় বিজ্ঞানী উনি পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে কোনো দেখেছেন গরমে বোমা ফেটে যায় এই বছর কেন হঠাৎ এত ফাটতে আরম্ভ করলো একদিন ফাটেনি কেন কার ফাটবে তখন তো বোঝাই যাবে ভবিষ্যতে মালদার জানি না আমি এক তো দেখুন এই সময় বাজি কারখানাগুলোতে বা যারা বাজি বানায় তারা বাজি তৈরি করে স্টক করে রাখে গরমে নষ্ট হয় না যখন উৎসব হয় তখন বিক্রি করে কারণ তো বেশিরভাগ জায়গায় তো বাড়ি বাড়িতে তৈরি হয় আমি দেখেছি চম্পাহাটিতে বা এখানে চিংড়ি পোতা যেখানে বোমা ফেটেছে মহেশতলার এখানে বাড়ি বাড়িতে মহিলারা কাজ করেন যেমন মুর্শিদাবাদে গেলে বাড়ি বাড়িতে দেখবেন মহিলারা বিড়ি তৈরি করছেন এখানে মহিলারা পুরো পরিবারের লোকেরা কাজ করেন বাড়ির সামনে শুকোচ্ছে দিয়ে সেটা প্যাকিং করে রেখে দেওয়া হয় যে পেটিগুলো বার করছে পুলিশ সেগুলো তাদের সারা বছরের ইনকাম বা ইনভেস্টমেন্টের তো যদি বেআইনি হয় প্রথমে আটকানোর দরকার ছিল স্মুথলি চলছিল না ফাটলে কোনো সমস্যা ছিল না পুলিশ তার টাকা পেয়ে যায় পার্টির লোক পেয়ে যায় আজ যখন বিস্ফোরণ ঘটেছে নিঃসন্দেহে এটা অন্যায় হয়েছে তো সমস্ত যারা ব্যবসায়ী তাদের সমস্ত পুঁজি পাটাকে পুলিশ তুলে নিয়ে চলে আসছে এটা আরও অমানবিক এগুলো কড়াকড়ি করা উচিত যারা এটা করে খান পুরুষানুক্রমে তাদের জীবিকা লাটে উঠে যাচ্ছে এসবই সবে সেটিং যেহেতু আমাদের ঘেরাও করছে আমরা বললাম ওদের টাকায় বাস নিয়ে এসে আমার বাড়ি ঘেরাও করা হচ্ছে গাড়ি করে নিয়ে আসা হচ্ছে দিয়ে আমার বাড়ি ঘেরাও করা হচ্ছে আমি যখন প্রতিবাদ করেছি মানুষের কাছে এক্সপোজ হয়ে গেছে আর সেই নেতারা তারা সময় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এই আন্দোলনের ফলে বাকি সমাজ এদের বিরুদ্ধে চলে গেছে পুরো জঙ্গলমহলে তাই লোক দেখানোর জন্য এখন অভিষেক ব্যানার্জিকে ঘেরাও করা হচ্ছে সবই সেটিং এর ব্যাপার আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম